তারাবির নামাজ আসলে তো তারাবি মানে নাকি তারাতে এরকম বাটপাড়ি ফতো আছে না নাই নামাজ মনে পড়ে না সব মেশিন চালু করে আছে না নাই কি তারা হুড়া করে নামাজ পড়ে তারাবি মানে ধীরস্থির বিশ্রামের সহিত আপনারা কয় রাকাত পড়েন আমি জানি না 20 রাকাত না 8 রাকাত পড়েন ওইটা আমার জানারও দরকার নাই 20 রাকাত নামাজ আদায় করার পর আমরা 20 রাকাত পড়ি তাই 20 রাকাত নামাজ আদায় করার পর দুই মুসল্লি বুঝেন নাই দুই মসজিদের দুই মুসল্লি এই সাতপুর বাজারে বসে গল্প করতেছে দোস্ত প্রথম তারাবি কয় মিনিট লাগছে তোমাদের মসজিদে তো বলতেছে আমাদের হুজুর তো বিদ্যুৎ কি করছে কয় 30 মিনিটে সব শেষ তখন বলতেছে এটা একটা কথা আমাদের হুজুর তো রকেটের গতি ফেল কেন কয় 20 টাকা 10 মিনিটে শেষ 20 টাকা তারাবির নামাজ যদি কেউ 10 মিনিটে পড়ে ওর নামাজ আল্লাহর আরশে ওটা তো দূরের কথা কবুল হওয়া তো দূরের কথা মসজিদের ছাদের উপর উঠছে কথা কর না কে কষ্ট পাচ্ছ না আপনারা আমি একবার তারাবির নামাজ আদায় করাচ্ছিলাম মসজিদে তো 1214 রাকাত নামাজ পড়া অবস্থায় বিদ্যুৎ চলে গেল পিছন থেকে এক মুসল্লি বলে ইশ রে গেল রে কথা বুঝছেন তো নামাজ শেষে জিজ্ঞাসা করলাম বাবাজি নামাজের ভিতরে বাইরে 13 ফরজ ইশ রে গেল রে কয় নাম্বার কচে হুজুর বিদ্যুৎ চলে গেছে তো মুখ ফসকে বের হয়ে গেছে কথা বুঝছেন কষ্ট পাচ্ছেন আপনারা এরকম মুসল্লি আছে না না আরো জোরে কোন এখন তো আরো ডিজিটাল মুসল্লি এক বেচারা দিকে আমার বগুড়া চার মাথা নামাজ আদায় করতেছে নামাজ পড়া অবস্থায় মোবাইলে ফোন আসছে নামাজের মধ্যে ফোন রিসিভ করে বলে হ্যালো আমি তো নামাজে আছি পরে কথা বলবো কি ডিজিটাল মুসল্লি ফোন ধরেছে ফোন ধরে বলে হ্যালো নামাজে আছি পরে কথা বলবো মন খারাপ করেন আপনারা কষ্ট পাইছেন এরকম আছে না নাই আরো জোরে কম আপনাদের এলাকায় হয় না এজন্য নামাজ পড়ব সাহাবীদের মতো কয় মিনিট যাবে টাইম দেইখানা মুরগি ঠোকরের মতো এই কায়দায় না নামাজ পড়া লাগবে যেইভাবে সিজদা দিলে আল্লাহ খুশি হয় যেভাবে রুকু করলে আল্লাহ খুশি হয় আমার সিজদা হবে সেই রকম আমার দাঁড়ানো হবে সেই রকম আমার রুকু হবে সেই রকম যেভাবে নবী করে গেছেন সাহাবীরা করে গেছেন কথা ঠিক না ব্যাটা হযরত আবু তালহা নামাজে দাঁড়িয়ে গেছেন কলিজার টুকরা সন্তানকে বিষাক্ত সাপ এসে পেঁচিয়ে ধরেছেন স্ত্রী মানুষজনকে ডাকলেন সন্তানকে বিপদ মুক্ত করলেন হযরত তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবিরে বাড়িতে এত মানুষজন ব্যাপারটা বুঝতে পারলাম না হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা নবীর স্ত্রী ডেকে বলে প্রিয় স্বামী আমার আপনার চোখের সামনে সন্তানটা খেলাধুলা করতেছিল জঙ্গল থেকে বিষাক্ত সাপ এসে সন্তানটাকে বেঁচে ধরলো মানুষজনকে ডাকলাম ছেলেটাকে বিপদ মুক্ত করলাম আপনার চোখের সামনে এত ঘটনা ঘটে গেল আপনি কি কিছু ইটের পান নাই হযরতে তালহা ডেকে বলে বিবিরে নামাজের মধ্যে যদি মন এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না কথা কন না কা তাহলে নামাজ তো আর নামাজ থাকে না তাহলে নামাজের মধ্যে মন এদিক সেদিক যাওয়া যাবে কিছু মানুষ নামাজে দাঁড়িয়ে ব্যবসার হিসাব করে কথা কন আবার কিছু মানুষ যারা রাস্তাঘাটে মসজিদে যান রাস্তার মধ্যে যদি ব্যাপারটা চার পাঁচটা নারী বৈশা থাকে চোখে পোকা পড়লে তোলা যায় বালু পড়লে তোলা যায় কিন্তু ব্যাপারটা নারী যদি চোখে পড়ে অক্ষি তোলা যায় কথা কন না কে বাবা আপনি এখন মসজিদের মধ্যে ঢুকেছেন মসজিদের মধ্যে ঢোকার পর মানে চোখ নামাজের সিজদায় ঠিকই আছে মন খালি বলতেছে রাস্তার মধ্যে কি জিনিস দেখলাম রে কথা কন না কে তার মানে রাস্তার ভিতরে ব্যাপারটা নারী যদি চোখে পড়ে যায় ওই নারীর কথাও নামাজের মধ্যে মনে হতে পারে কি না এজন্য আমরা যে নামাজ পড়ার জন্য রাস্তা দিয়ে যাব এই রাস্তাটা ক্লিয়ার থাকার দরকার আছে না নাই ওই নামাজ সেজে বের হওয়া লাগবে ইমাম সাহেবকে বলে হুজুর আমার নামাজ হয়নি কে কই যে ব্যাপারটা নারী দেখে আসেন আমাদের মধ্যে খালি মন করছে কি দেখলাম রে কি দেখলাম রে আমার নামাজ হয়নি তো রাস্তা ক্লিয়ার কর্ম চলেন এখন ইমাম সাহেব সহ যারা নামাজে গেছেন তারা বলবেন ব্যাপারটা নারী রাস্তায় বসে থাকা চলবে না কথা কন মিছিল করে রাস্তাটা ক্লিয়ার করা লাগবে নামাজের সময় যেন আর কোনো ব্যাপারটাই নারী রাস্তা ঘাটে না আপনাদের এলাকায় থাকে না
থাকে না, সব নদীর ঘাটে থাকে। হ্যাঁ, নদীর ঘাটে থাকে না, এলাকায় থাকে না। মন খারাপ করছেন আপনারা? তাহলে নামাজ পড়বো কার মতো? নবী এবং সাহাবীদের মতো ইনশাআল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? কারা কারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন? হাত দুটো তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজই বানায় দেন, জোরে বলেন আমি। এখন মনে করেন হুজুর আমি নামাজ পড়বো না, তাহলে কি হবে? আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। অপরাধীদেরকে সেদিন জিজ্ঞাসা করা হবে, হে অপরাধীরা, তোমরা কোন অপরাধে জাহান্নামে আসছো, কি অপরাধ করছো? তারা তাদের অপরাধের কথা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না, নামাজ না পড়ার কারণে মানুষ জাহান্নামে যাবে। তাহলে নামাজ পড়ার দরকার আছে না? না, এটা গেলে এক নাম্বার। দুই নাম্বার, কুরবানি করা লাগবে। এক লাখ দুই লাখ টাকার কুরবানি দিলে চলবে না, কুরবানিটা দেওয়া লাগবে ওয়ালা কি ইয়ানুলহু তাকওয়া মিনকুম, তাকওয়া নিয়া, কার ভয় নিয়া? গোস্ত রক্ত আল্লাহ চায় না। এই রে, এক লাখ টাকার গরু কিনে নিয়ে এসে রাস্তায় বান্ধে রাখছে, কার গরু? তালুকদার সাহেবের গরু। মালা টালা লাগাইয়া রাখছে, কঠিন অবস্থা। মানুষকে মানে গল্প করে বলে, আরে ভাই আমার মতো কলিজা কয়জনের আছে, এত বড় কুরবানি এই গ্রামে কেউ দেয়? আছে। আর যে গরুটা কিনছি, আমি তো ঠকি না, আমি ঠকার পিলিয়া। এই যে গরুর পিছনে যে দুইটা রান দেখা যায়, এতেই তো দুই মন গোস্ত হইব, কথা কন না কে? গরু কিনে নিয়ে এসে গোস্তের হিসাব করতেছে, কিনে ঠকছে না জিতছে সেই হিসাব করতেছে। এরকম হিসাব করলে কি কুরবানি হবে? কথা কন। ওই গ্রামের একটা মানুষ যদি 10,000 টাকাতে একটা ছাগল দেয়, আর মনে মনে যদি বলে আল্লাহ এই ছাগলটা কুরবানি দিচ্ছি, তুমি ইব্রাহিম ইসমাইলের মতো কবুল করো, সুবহানাল্লাহ, কন রসুল এবং সাহাবীদের মতো কবুল করো, আর 10,000 টাকা ছাগলের কুরবানি কবুল হবে, তোমার 2-4 লাখ টাকার গরু আল্লাহর কাছে কবুল হবে। এই জন্য আমরা কুরবানি করব লোক দেখানোর উদ্দেশ্যে না। কিছু কিছু মানুষ কুরবানি কিনে বউরে কয়, শোন ফ্রিজে গোস্ত ঢুকে, আর এই বছরে গোস্ত যেন পরের বছর কুরবানি পর্যন্ত যায়, এরকম বাটপার আছে না? নাই। কুরবানি মানে ত্যাগ করা, উৎসর্গ করা। কুরবানি মানে স্যাক্রিফাইস করা। আপনার প্রতিবেশী একজন আছে, 8-10টা বাচ্চা কাচ্চা, 1-2 কেজি গোস্ত পাইছে, ওইটা দিয়ে তো আর তাদের খাওয়া হবে না, তৃপ্তি করে খাওয়া হবে? আপনার 2-3 কেজি ওরে দেন না, ওরা তৃপ্তি সহকারে খায়। এই যে ত্যাগ, এর নাম কুরবানি, কথা কন। নিজে খাওয়ার নাম কুরবানি, মানুষকে খাওয়ানোর নাম কুরবানি, কথা কন। মন খারাপ করছে? এই জন্য কুরবানি নিয়ে আজকে আমার অত সময় নাই, এই জন্য এতটুকু বলে দিলাম। তারপরে আল্লাহ পাক বলেন, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নিশ্চয় নবী গো যারা আপনাকে নির্বংশ বলে, আমি আল্লাহ বলে দিলাম, ওরাই লেজ কাটা নির্বংশ, কথা বলেন ঠিক না ঠিক? আজকে পৃথিবীর ভূখণ্ডে আফসোস পরিতাপ ওই দুঃখ ওই জায়গায় লাগে, যখন আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি করে, আমার আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলে, কোরআন সুন্নার বিরুদ্ধে কেউ কথা বলে, বাংলার ভূখণ্ডে আমরা নবী প্রেমিক চিন্তা থাকা অবস্থায় নবীকে নিয়ে কটূক্তি করবে, বাংলার ভূখণ্ডে তার জায়গা হবে না, হবে না, হবে না, কথা বলেন ঠিক না? মন খারাপ করছেন আপনারা? নবীকে নিয়ে কটূক্তি করলে আমরা তাকে ছাড় দেব? আর দেব? মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইছেন? আপনাদের জেলার নাম কি? কথা কন, সাতপুর। আপনাদের অন্তর্জন আল্লাহ পাক কোরআনের মধু দিয়ে করে দেন ভরপুর, জোরে কোন আমিন। ভালো করে শোনে, নবীকে বলেছেন নেসকাটা নির্বংশ, আল্লাহ পাক কোরআনের আয়াত দিয়ে বলতেছে, ইন্না শানিয়া কাহুয়াল আবতার, নবী যারা আপনাকে বলেছে লেজ কাটা নির্বংশ, আমি আল্লাহ প্রতিশোধ নিয়ে বলতেছি ওরাই লেজ কাটা নির্বংশ। ওই আবুল হাব, ওই উতবা সাইবা, ওদের 14 গোষ্ঠীতে বাতি জ্বালানোর কেউ থাকবে না। কোন সুবহানাল্লাহ, নবীকে গালি দিলে আল্লাহ পাক সহ্য করেন না, নবীকে পাগল বললে আল্লাহ বলে তোরা পাগল, কথা কর। নবীকে পাগল বললে আল্লাহ বলে তোদের 14 গোষ্ঠী পাগল, তোরা জাদুকর, তোরা নির্বংশ, কথা কন ঠিক না ব্যাটি? আল্লাহ নবীকে এত ভালোবাসেন, নবী একটু টেনশনে পড়লে আল্লাহ আসমান থেকে নবীকে সান্ত্বনা দিতেন, কোন সুবহানাল্লাহ, কারণ নবীরে ভালোবাসেন কি? আর সেই নবীর আমরা ভোলা উম্মত, কথা কন ঠিক না ব্যাটি? আমাদেরকে ভালোবাসেন আমাদের নবী, কথা কন ঠিক না ব্যাটি? মন খারাপ করছেন? এজন্য নবীকে ভালোবাসার দরকার আছে না? না, নবীকে ভালোবাসার দরকার আছে না? না, মন খারাপ করছেন আপনারা? কষ্ট পাইছেন, দুঃখ পাইছেন? এইবার সামনে চলুন, যে কথা বলতে চাচ্ছিলাম
তাহলে নবীকে যখন লেজ কাটা নির্বংশ বললেন আল্লাহ তখন আয়াত নাযিল করে বলেন তোমরাই লেজ কাটা নির্বংশ। নবীর সন্তানগুলো দুনিয়াতে থাকলেন না এর কয়টি কারণ বলছিলাম।